কথায় আছে শুরু ভালো যার শেষ ভালো তার। সিরিজে দাপটে শুরু হয়েছে বাংলাদেশের, সব বিভাগে দারুণ নৈপুণ্য দেখিয়ে লঙ্কানদের বিপক্ষে 90 রানে জয় তুলে নিয়ে সিরিজে 1-0 এগিয়ে টাইগাররা। স্বাগতিকদের বিপক্ষে প্রাধান্য দেখিয়ে জয় পাওয়ায় বেশ ফুরফুরে মেজাজে রয়েছে হাথুরু সিংহের শিষ্যরা। এই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিজেদের করে নেওয়ার লক্ষ্য লাল সবুজের প্রতিনিধিদের। অন্যদিকে প্রথম ম্যাচে হেরে যাওয়ায় সিরিজে ব্যাকফুটে লঙ্কানরা, তাছাড়া ঘরের মাঠে হারায় চাপটা একটু বেশি স্বাগতিকদের জন্য। বাংলাদেশের সামনে যেন দাঁড়াতেই পারেনি তারা, ব্যাটিং বোলিং এর পাশাপাশি বেশ দুর্বলতা ছিল ফিল্ডিং এও। তবে সবকিছুকে পাশ কাটিয়ে মাঠে নিজেদের সেরাটা দিয়ে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় শ্রীলঙ্কা। ব্যাটিং এ সাকিব তামিমদের আটকানোর পাশাপাশি মুস্তাফিজ মিরাজদের বোলিং নিয়েও হয়তো আলাদা পরিকল্পনা আঁটবে লঙ্কানরা।